আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশের ঠান্ডায় জমে যাচ্ছে মানুষ, তবে এই দেশের ঠান্ডায় দেশে আয়োজিত বিপিএল যে জমার কথা সেটি কিন্তু দর্শক হচ্ছে না। মাঠের খেলায় বলে এবং ব্যাটে সেই বিপিএলটি না জমলেও কথার লড়াইয়ে সামান্য একটু উষ্ণতা পাচ্ছে দর্শকরা এই ঠান্ডার মাঝে। সেটি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার বিপিএল খেলা নিয়ে মোহাম্মদ আশরাফুলের মন্তব্য, এবং সেখানে মাশরাফি বিন মর্তুজাও তিনি রিপ্লাই দিয়েছেন, একই সাথে সৈয়দ রাসেল সেই আগুন একটু ঘি ঢেলে দিয়েছেন। মূল বিষয়টা বলি, আলোচনা করার আগে মূল বিষয়টা হচ্ছে মাশরাফি বিন মর্তুজা। বিপিএল শুরুর আগে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, মাশরাফি বিন মর্তুজা খেলবেন কি খেলবেন না, এটি মোটামুটি শিওর ছিল। মাশরাফি বিন মর্তুজা তার ইঞ্জুরি কনসার্নের কারণে তিনি খেলছেন না এবং চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়া যাবেন, সেটি জানা যাচ্ছিল। শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স এর ম্যানেজমেন্টের জন্য তাদের চাওয়া দেয় মাশরাফি বিন মর্তুজা খেলছেন এবারের বিপিএল এ। সিলেট স্ট্রাইকার ম্যানেজার যে কথাটি বলেছিলেন, তার মাঠে থাকাটাই গুরুত্বপূর্ণ, দাঁড়িয়ে থাকাটাই গুরুত্বপূর্ণ। একই সাথে সিলেট স্ট্রাইকার্স এর টপ অর্ডার ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান জাকির হাসানও কিন্তু একই কথা বলেছিলেন প্রথম ম্যাচের পরেই। এর পরবর্তীতে প্রথম ম্যাচের কিন্তু প্রথম বলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপক্ষে মাশরাফি একটি উইকেট তুলে নেয়, তবে শেষ পর্যন্ত মাশরাফির ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে সেই ম্যাচটি জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দর্শক, আলোচনায় ফিরে আসি, সেই আলোচনাটি হচ্ছে সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্স এর বিপক্ষে মাশরাফি বিন মর্তুজা একটি অনাকাঙ্ক্ষিত আউটের মুখোমুখি হয়েছিলেন। সেখানে মোটামুটি স্পষ্ট ছিল মাশরাফি বিন মর্তুজা যে ইঞ্জুরি কনসার্নটি সেটি মোটামুটি ভালো দিকে নেই এবং তিনি মাঠে খেলার জন্য ফিট নন, আর সেই বিষয়টি নিয়ে মোহাম্মদ আশরাফুল কথা বলেছিলেন, আর যেখানেই সৈয়দ রাসেল এবং মাশরাফি বিন মর্তুজা তিনিও কথা বলেছেন এই মন্তব্যটির ভিত্তিতে। চলুন দর্শক জেনে নেওয়া যাক, প্রথমে মোহাম্মদ আশরাফুল কি বললেন মাশরাফি এবং সৈয়দ রাসেলও কি বললেন। প্রথমে জেনে নিব মোহাম্মদ আশরাফুল কি বলছেন। তিনি বললেন, এই টুর্নামেন্টে আসলে মাশরাফি কিন্তু খেলতে চাচ্ছিল না, মালিকেরা চাচ্ছে যে সে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে, কারণ এই ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্ব জুড়ে দেখছে। মোহাম্মদ আশরাফুল আরেকটি বিষয়ে অ্যাড করেছেন, এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে, এই যে ছয় মাস পর আমাদের বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছেন তিনি, ছয় মাস পর আমাদের বিশ্বকাপ, সিলেট স্ট্রাইকার্স দলে কিন্তু রেজা রহমান রেজা বসে আছেন, যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপের সম্ভাবনা থাকতো, সেই জায়গায় একটা মিসিং, মোহাম্মদ আশরাফুলের মন্তব্যটি। এরপরে এই ভিত্তিতে মাশরাফি বিন মর্তুজাও কিন্তু মন্তব্য করেছেন, তিনি জানালেন, সব জিনিসের সব সময় ব্যাখ্যা করা যায় না, অবশ্যই আমি যেটা মনে করছি আদর্শ পরিস্থিতি নয় খেলাটাকে, তিনি বলছেন। তিনি অবশ্য আশরাফুলের, মোহাম্মদ আশরাফুলের যেই বিষয়টি তিনি সেটিকে অ্যাকসেপ্ট করেছেন। সাথে মাশরাফি বিন মর্তুজা বলেছেন, কে খেললে ভালো হতো সেটি দলের বিষয়, ওকে রাজাকে বলেছেন, তিনি না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারতো সেটা ভিন্ন জিনিস, কে খেললে ভালো হতো এটাতে দল কারো সঙ্গে আলোচনা বসবে না বা করবে না, কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি হচ্ছে ওইটাই হওয়া উচিত। সেটি আবার মাশরাফি মর্তুজা ওটি বলেছেন যে তার বদলে তরুণদেরকে খেলানো উচিত, ওটি মাশরাফি মর্তুজা কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। এবার যাই এই যে আলোচনা বা এই যে কথার মন্তব্য, সেখানে সৈয়দ রাসেল যে ঘিটি ডাললেন সেটিতে যাই। সৈয়দ রাসেল সরাসরি বলা যায় তিনি মোহাম্মদ আশরাফুলকে আক্রমণ করেছেন বলা যায়। সৈয়দ রাসেল বলেছেন, লাস্ট কয়েক বছর প্রিমিয়ার লিগ বলেন আর বিপিএল বলেন, খেলার জন্য এমন কোনো কাজ নেই যেটি মোহাম্মদ আশরাফুল করেনি। লাস্ট প্রিমিয়ার লিগেও তো মোহাম্মদানে তাকে খেলানো হয়নি বলে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে, আর নিজে রান করার জন্য দলকে ডুবানোর রেকর্ড তো আশরাফুলের থেকে ভালো কেউ নেই বাংলাদেশের। দর্শক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সৈয়দ রাসেল তিনজনের মন্তব্য শুনলেন। মোহাম্মদ আশরাফুল যে বিষয়টি বললেন সেটি হচ্ছে অবশ্যই তরুণদের নিয়ে ভাবনা, বাংলাদেশ দলকে নিয়ে ভাবনা, আসন্ন বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ সেটি নিয়ে ভাবনা, সেখানে ভিত্তি করে মোহাম্মদ আশরাফুল যে কথাটি বলেছেন সেটি পুরোপুরি ভিত্তি রয়েছে এবং সেটি প্রয়োজন ছিল বলে আমিও মনে করি, এবং মাশরাফি বিন মর্তুজা সেটিকে অ্যাকসেপ্ট করেছেন। এখানে যদি আমরা দুজনের কথাটি বলি, মাশরাফি মোহাম্মদ আশরাফুল বলেছেন মাশরাফির বিষয়ে, মাশরাফি মোহাম্মদ আশরাফুলের সে যে মন্তব্যটি করেছেন সেটি বিষয়ে কথা বলেছেন, আমি মনে করি সেখানে আগুনে ঘি বা আগুন হওয়ারও কোনো কথা ছিল। তবে সৈয়দ রাসেল, তিনি সৈয়দ সিলেট স্ট্রাইকার্সের কোচ, তিনি যে কথাটি বললেন
এটি কমপ্লিট আক্রমণাত্মক হয়েছে যেটি আমি মনে করি, সেই বিষয়টি আসলে আগুনে ঘি ঢেলেছে আমি মনে করি, এবং তিনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে আমি মনে করি। একই সাথে অনেকদিন দুজন খেলেছেন কিন্তু জাতীয় দলের হয়ে, মোহাম্মদ আশরাফুল অনেক কিছুই বাংলাদেশ দলকে দিয়েছেন, সৈয়দ রাসেল অনেক কিছুই দিয়েছেন, তবে ওই লেভেলের না যে লেভেলে কিন্তু মোহাম্মদ আশরাফুল দিয়েছেন। তবে যেটি আমি মনে করব, মাঠের বাইরে যে আগুন বিপিএল এর ঝরেছে, কথার লড়াইয়ে একটু উষ্ণতা এই ঠান্ডার মাঝে দর্শকদের দিয়েছে, আমি আশা করব মাঠের লড়াইটা বলে এবং ব্যাটে প্লেয়াররা সেটিও দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।